হ্যালো ওয়ান, ওয়েলকাম টু এক্সামস মেড ইজি। এক্সামস মেড ইজিতে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। ফ্রেন্ডস, এই রিক্রুটমেন্ট নোটিফিকেশন সম্পর্কে ডিটেলে আলোচনা শুরু করার আগে আমি আপনাদের সবার কাছ থেকে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের পূর্ববর্তী যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটাকে আমরা অ্যানালাইসিস করেছিলাম, যেখানে অনেকেই অভিযোগ করেছে যে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের যে ইঞ্জিনিয়ারিং রিক্রুটমেন্টটা বেরিয়েছিল সেখানে আপনারা আবেদন করতে পারছেন না। আমি যথাসম্ভব সেটা রেক্টিফাই করে সঠিক যে লিঙ্কটা সেটা আমি প্রোভাইড করার চেষ্টা করছি সেই ভিডিও ডিসক্রিপশন বক্সে, ততক্ষণ আপনারা একটু অপেক্ষা করুন। তো এবারে একটা খুব সুন্দর রিক্রুটমেন্ট নোটিফিকেশান বেরিয়েছে, যেখানে ব্যাচেলার ডিগ্রি যারা বিভিন্ন ইনস্ট্রুমেন্টেশন, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ইত্যাদি ট্রেডে যাদের রয়েছে তারা কিন্তু সকলে আবেদনের যোগ্য এই রিক্রুটমেন্ট নোটিফিকেশান অনুযায়ী। চলুন ফ্রেন্ডস, এই রিক্রুটমেন্ট নোটিফিকেশানটাকে দেখে নেওয়া যাক। এক্ষেত্রে বলেছে ইঞ্জিনিয়ার, এইচআর, ফিনান্স, লিগাল জব, যেখানে নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে 72, HPCL রাজস্থান রিফাইনারি লিমিটেডে। এক্ষেত্রে যদি আপনারা কোয়ালিফিকেশন দেখে নেন তাহলে ব্যাচেলার ডিগ্রি, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, ডিপ্লোমা ডিগ্রি, সিএ ইত্যাদি সমস্ত ক্যান্ডিডেটসরা কিন্তু আবেদনের যোগ্য। মোরাললেস এখানে পে প্রোভাইড করা হবে 40,000 থেকে 2,00,000 রেঞ্জের ভেতরে। আমরা যদি সবগুলো পোস্ট অনুযায়ী দেখে নিই ফ্রেন্ড, সবার আগে যে পোস্টটা রয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের নাম্বার অফ ভ্যাকান্সি 22 রয়েছে। এক্ষেত্রে ফুল টাইম 4 বছরের কিন্তু রেগুলার ইঞ্জিনিয়ারিং কোর্স করা থাকতে হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। এবং এক্ষেত্রে কিন্তু বলে রাখি ফ্রেন্ডস, ন্যূনতম 60% মার্কস কিন্তু আপনাকে পেতে হবে। এবং আপনি যদি এসসি, এসটি বা ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনি 10% রিল্যাক্সেশন পাবেন, অর্থাৎ 50% মার্কস ক্যারি করলেই কিন্তু আপনার হয়ে যাচ্ছে। এক্সপিরিয়েন্স কিন্তু এক্ষেত্রে চেয়েছে ফ্রেন্ডস, সেটা খুব গুরুত্বপূর্ণ, 3 থেকে 9 ইয়ার এক্সপিরিয়েন্স বলেছে পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স। পে স্কেল প্রোভাইড করা হবে 40,000 থেকে 2,00,000 টাকা এবং 25 থেকে 38 বছরের মধ্যে বয়স হতে হবে 20 মার্চ 2020 অনুযায়ী। এবার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যদি আমরা ভ্যাকান্সিটা দেখি ফ্রেন্ডস, নাম্বার অফ ভ্যাকান্সি 17টা রয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশান বলেছে 4 বছরের হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোর্স করা থাকতে হবে, সেটা বিই হোক, বিটেক হোক, এমআই হোক। এবারে 50% মার্কস হতে হবে এসসি এসটিদের জন্য, এবং আপনি যদি জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে কিন্তু 60% মার্কস পেতে হবে। এক্ষেত্রেও এক্সপিরিয়েন্স চেয়েছে 3 থেকে 9 বছরের এবং বয়সের উর্ধ্বসীমা চেয়েছে ফ্রেন্ডস 25 থেকে 38 বছর, এবং পে স্কেল 4,00,000 থেকে 4,000 থেকে 2,00,000 টাকা। ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, এক্ষেত্রেও নাম্বার অফ ভ্যাকান্সি 11টা রয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশান একই রকম, আপনার ব্যাচেলার ডিগ্রি হতে হবে সেম ফিল্ডে, এক্সপিরিয়েন্সও একই রকম 3 থেকে 9 বছর। 25 থেকে 38 বছরের কিন্তু আপনার এজ লিমিট থাকতে হবে, পে স্কেল হচ্ছে 40,000 থেকে 2,00,000 টাকা। তো ফ্রেন্ডস, এক্ষেত্রে আমি বলে রাখি রিক্রুটমেন্ট নোটিফিকেশানটাকে ডিটেল আলোচনা করার পর আমি কিন্তু অ্যাডভার্টাইজমেন্টের কপিটাও আপনাদের পিডিএফ আকারে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং লিঙ্ক প্রোভাইড করে দেবো, যেটা ফলো করে আপনারা আবেদন করতে পারবেন। এবং আবেদনের তারিখ কিন্তু মোটামুটি এই পুরো মাসটাই রয়েছে আবেদনের জন্য, আপনারা কিন্তু যথেষ্ট সময় পাবেন। তো যাই হোক, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে নাম্বার অফ ভ্যাকান্সি 10 রয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশান সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাচেলার ডিগ্রি লাগবে। বয়স ঊর্ধ্বসীমা কিন্তু 25 থেকে 38 বছর এবং পে স্কেলও একই রকম রয়েছে। এবারে ফায়ার অ্যান্ড সেফটি ইঞ্জিনিয়ারিং, সেক্ষেত্রে নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে 6টা এবং এক্ষেত্রে বিই, বিটেক বলেছে, যেটা কিন্তু ফায়ার ইঞ্জিনিয়ারিংয়ে এবং অথবা ফায়ার অ্যান্ড সেফটি ইঞ্জিনিয়ারিংয়ে, এবং মার্কস যেটা পেতে হবে সেটা একই রকম রয়েছে। এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বলেছে ক্যান্ডিডেট হ্যাভিং ডিপ্লোমা ইন ইন্ডাস্ট্রিয়াল সেফটি ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউশন ইন অ্যাডিশন টু দ্য অ্যাবাভ মেনশন কোয়ালিফিকেশান উইল বি গিভেন প্রেফারেন্স। তো কেউ যদি ডিপ্লোমা করে থাকে ইন্ডাস্ট্রিয়াল সেফটির ওপর তাহলেও কিন্তু তাকে প্রেফারেন্স দেওয়া হবে, কিন্তু এক্ষেত্রে কিন্তু এক্সপিরিয়েন্সটা 3 বছরের জায়গায় 6 বছর চেয়েছে ন্যূনতম। এবারে এজ লিমিটেশনস দেখলে সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম 34 বছর থেকে 38 বছর চেয়েছে এবং 20 মার্চ 2020 মধ্যে। এবং পে স্কেলটা কিন্তু ফায়ার এবং সেফটি ইঞ্জিনিয়ার্সদের ক্ষেত্রে নর্মালি আপনারা জানেন বরাবরই বেশিই থাকে এবং এক্ষেত্রে সেটাই রয়েছে 60,000 থেকে কিন্তু 2,00,000 রয়েছে। ফিনান্সে, এবার ফিনান্স নন ইঞ্জিনিয়ারিং পোস্টগুলোতে আসছি ফ্রেন্ডস, দুটো রয়েছে। চার্টার্ড অ্যাকাউন্সেন্সিতে অ্যাকাউন্টেন্সিতে কোয়ালিফাইড করতে হবে, 50% মার্কস পেতে হবে এবং 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স লাগবে এবং বয়স কিন্তু 28 বছর হতে হবে 20 মার্চ 2020 অনুযায়ী। এবং প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা আমার বলা হয়নি ফ্রেন্ডস, সেটা বলে রাখছি। এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য 5 বছর এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যাটাগরির ক্যান্ডিডেটরা কিন্তু 10 বছরের এজ রিল্যাক্সেশন পাবেন। হিউম্যান রিসোর্সের ক্ষেত্রে ক্ষমা করবেন, নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে 2, সেটা কিন্তু 2 বছরের ফুল টাইম পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি এইচআর বা পার্সোনাল ম্যানেজমেন্ট বা ইন্ডাস্ট্রিয়াল রিলেশন বা সাইকোলজি বা মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ এমবিএ করা থাকতে হবে এবং এক্ষেত্রেও 56% মার্কস মিনিমাম আপনার পেতে হবে। এবং এসসি এসটি বা ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যাটাগরির ক্ষেত্রে 50% মার্কস পেতে হবে। 40,000 থেকে 1,40,000 পর্যন্ত আপনার স্যালারি থাকবে, মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে এবং বয়সের ঊর্ধ্বসীমা কিন্তু 28 বছর চেয়েছে যদি আপনি আনরিজার্ভ ক্যাটাগরি হয়ে থাকেন।
ইনফরমেশন সিস্টেমের ক্ষেত্রে নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে একটা, সেটা কিন্তু খুব খেয়াল গুরুত্বপূর্ণ এডুকেশনাল কোয়ালিফিকেশনটা, সেটা কিন্তু আপনাদের খেয়াল করতে হবে। 4 বছরের ফুল টাইম বি বা বিটেক বলেছে, কোন ডিসিপ্লিনে বলেছে, ইলেকট্রনিক্স হলেও হবে, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন হলেও হবে, অ্যান্ড শুধু টেলিকমিউনিকেশন হলেও কিন্তু হবে, এবং পার্সেন্টেজ অফ মার্কস একই রকম রয়েছে। ও ভালো কথা ফ্রেন্ডস, কম্পিউটার সায়েন্সও কিন্তু হচ্ছে এক্ষেত্রে, 60% অফ মার্কস পেতে হবে এবং রিজার্ভ ক্যাটাগরি হলে কিন্তু 50% অফ মার্কস পেতে হবে। এছাড়াও যদি 3 ইয়ার্স ফুল টাইম কোর্স মাস্টার্স ইন কম্পিউটার সায়েন্স অর্থাৎ MCA কেউ করে থাকে, মাস্টার্স ইন কম্পিউটার সায়েন্স, মাস্টার্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অর্থাৎ MCA মাস্টার্স অফ কম্পিউটার সায়েন্স MCS করা থাকে এবং 60% মার্কস পেয়ে থাকে, তারাও কিন্তু আবেদনের যোগ্য, এবং এক্ষেত্রে SC/ST-দের ক্ষেত্রে কিন্তু মিনিমাম কোয়ালিফাইং মার্কস হচ্ছে 50%। এছাড়াও যদি MBA করা থাকে এবং মাস্টার্স ইন ম্যানেজমেন্ট স্টাডিজ করা থাকে, তারাও কিন্তু আবেদনের যোগ্য। এক্ষেত্রেও নাম্বার অফ ভ্যাকান্সি যদি ফ্রেন্ডস আমরা দেখি, কোয়ালিফিকেশান যদি দেখি, 60% অফ মার্কস পেতে হবে এবং SC/ST-দের ক্ষেত্রে কিন্তু 50% মার্কস পেতে হবে। 40,000 থেকে 140,000 টাকা স্যালারি রয়েছে এবং বয়সের উদ্দেশ্যে এক্ষেত্রে 28 বছর রয়েছে। লিগাল ক্যাটাগরিতে ফ্রেন্ডস নাম্বার অফ ভ্যাকান্সি একটাই রয়েছে, ফুল টাইম ল ডিগ্রি লাগছে এবং যেটা 5 বছরের কোর্স উচ্চ মাধ্যমিকের পর, এবং 60% কিন্তু আপনার মার্কস পেতে হবে অথবা 55% যদি আপনি রিজার্ভ ক্যাটাগরি থেকে বিলং করেন। এবারে কিন্তু এক্সপিরিয়েন্স হিসেবে বলেছে ফ্রেন্ডস, 1 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স লাগছে যে কোনো ফার্মে অথবা কোনো কোম্পানিতে, এবং আপার এজ রিল্যাক্সেশন সম্পর্কে আমি বলে ফেলেছি, এবং এক্ষেত্রে কিছু কিছু পোস্টের জন্য ফিজিক্যাল স্ট্যান্ডার্ড আছে যেগুলো আপনারা আমাদের ডিটেল PDF যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা সেটা আমরা দিয়ে দেবো, সেগুলো কিন্তু সেটা থেকে পেয়ে যাবেন। কোনো রকম অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে না SC/ST এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য, বাকি ক্যান্ডিডেটরা অর্থাৎ জেনারেল এবং OBC ক্যান্ডিডেটদের কিন্তু 500 টাকা দিতে হচ্ছে, এবং আপনার কিন্তু কোনো রকম ফর্মটাকে পাঠাতে হচ্ছে না কোনো নির্দিষ্ট অ্যাড্রেসে, এবং এটা কিন্তু বেরিয়েছে 20 মার্চ 2020 এবং 24 এপ্রিল 2020 পর্যন্ত চলবে, অর্থাৎ আপনার হাতে যথেষ্ট সময় রয়েছে। তো ফ্রেন্ডস, এটা ছিল এই রিক্রুটমেন্ট নোটিফিকেশন সম্পর্কে যাবতীয় আলোচনা। এছাড়াও কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য আরও একবার অসংখ্য ধন্যবাদ।